যে সমস্ত ভিউয়ার্সরা নতুন এবং এখনও 40 ডিগ্রি সেট করেনি তাদের জন্য স্পেশালিস্ট আজকের ভিডিওটি কিভাবে সেট করবেন এবং এলএমবি স্ক্রু কী রাখবেন তা দেখাবো ভিডিওতে। তো প্রথমে হচ্ছে ডিসসেটিংয়ের মেন পজিশন হচ্ছে এলএমবি স্ক্রু, এলএমবিটা কীভাবে রাখবেন। আজকে আমি 40 ডিগ্রির এলএমবি স্ক্রু বলে দেবো কীভাবে আপনারা রাখবেন। তো আমি দেখতে পাচ্ছেন এই পজিশনে রাখলে কিন্তু পোলারিটি এইচ রাখতে হবে। এই পজিশনে যদি আপনারা এলএমবি স্ক্রুটা রাখেন তাহলে পোলারিটি এইচ রাখবেন, আর যদি এ পজিশনে রাখেন তাহলে পোলারিটি আপনাকে রাখতে হবে ভি। এই জিনিসটা মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা টিপিতে পোলারাইজেশন ভি অথবা এইচ এ দুটো মধ্যে একটা থাকবেই। 40 ডিগ্রিতে কিন্তু ভার্টিক্যালও আসবে, হরাইজন্টালও চ্যানেল আসবে। তো ডিসটা কীভাবে সেটিং করবেন তা আমি একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা আমি সোজা, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা আমি সোজা রাখছি। এই সোজা স্ট্যান্ডটা যদি আপনারা রাখতে পারেন তাহলে এই পজিশনে আপনারা সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটাকে আমি সোজা রাখছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ডিস টিভির এটা ছাতা, এখানে কিন্তু মার্ক দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে 50 ডিগ্রি, এখানে 50 ডিগ্রিতে মার্ক দেওয়া আছে। আর পাশে দেখতে পাচ্ছেন আরেকটা এখানে লাল দেওয়া আছে, এখানে কিন্তু আমি ডিডিভিডিস, কারণ ডিডিভিডিস থেকে অনেকটা ডাউন হবে। দেখতে পাচ্ছেন ডিডিভিডিস করতে গেলে আরও উঁচুতে নিয়ে আসতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 50% আমি মার্কারে আমি রাখছি, আর ডিসটা দেখতে পাচ্ছেন কতটা খাড়া করতে হবে এই পজিশনে রাখতে হবে। এবং আপনাদের আরেকবার আমি কাছে নিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা খাড়া করবেন। তো আমি একবার কাছে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এতটা খাড়া করতে হবে। 40 ডিগ্রি রিসিভ করতে হলে ডিসটাকে দক্ষিণ পশ্চিম কোণে রিসিভ করতে হবে, দক্ষিণ পশ্চিম দিকে। তো আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিসটা কতটা খাড়া করতে হচ্ছে, এবং কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিডিভিডিস থেকে কতটা ডাউন করতে হবে তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দূর থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমি ডিস টিভি ছাতা, আর কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা খাড়া করতে হবে ডিস টিভিতে। এবার দেখাই দিব চ্যানেল লিস্ট। তো আমি চলে আসছি টিভিতে এবং চলে আসছি টিপি লিস্টে। তো টিপি লিস্টে দুটো টিপি রিসিভ হবে এই মুহূর্তে 40 ডিগ্রিতে। তো 1 নম্বর টিপিটিতে আপনারা সিগনাল রিসিভ করবেন, এই টিপিটিতে একটু সিগনাল বেশি আছে। তো আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে সিগনাল রিসিভ করিনি বলেই কম সিগনাল আছে। আপনারা এ দুটোর মধ্যে যে কোনো একটা টিপিতে সেটিং করবেন। তো আমি চলে আসলাম এবার চ্যানেল লিস্টে, আপনাদের চ্যানেলগুলো দেখিয়ে দিই এই মুহূর্তে কতগুলো চ্যানেল আসছে 40 ডিগ্রিতে। তো প্রথমে যে চ্যানেলটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আরটিভি, যেটা আগে থেকেই ছিল 40 ডিগ্রিতে। তারপরে ন্যাচারাল এইচডি, দেখতে পাচ্ছেন ন্যাচারাল এইচডি এই চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন এইচডি কোয়ালিটিতে। তারপরে বাতান এইচডি, যেটা সবারই পছন্দের চ্যানেল। তারপরে টেস্ট, এখানে টেস্ট নামে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে। তারপরে দেখতে পাচ্ছি বি ফিল্মস এইচডি একটা এখানে চ্যানেল, যেখানে হিন্দি মুভি হচ্ছে। আর এখানে টোটাল টেস্ট নামে 60টা চ্যানেল চলছে এই মুহূর্তে 40 ডিগ্রিতে। 40 ডিগ্রিতে যেহেতু 60টা টেস্ট আছে, এখানে চ্যানেল কিন্তু অ্যাড হবে। এর আগে কিন্তু এই স্যাটেলাইটে বাংলা চ্যানেল অ্যাড হয়েছিল, সামনে হয়তো বাংলা চ্যানেলও অ্যাড হতে পারে, তাই চাইলে সেট করতে পারেন। তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।